হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিয়ালিস বিউটি হাব কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকে ভালো আছেন প্রত্যেকে সুস্থ আছেন বিউটি রিলেটেড ভিডিও নিয়ে আবার চটপট চলে এলাম আপনাদের সকলের সামনে তো বন্ধুরা পরিষ্কার চকচকে স্কিন কে না চায় পরিষ্কার চকচকে স্কিন কে না চায় আমরা প্রত্যেকেই চাই কিন্তু যেটা আমি সবসময় বলি সবসময় বলি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদের কমপ্লেকশন হচ্ছে গড গিফটেড ভগবান এই কমপ্লেকশন দিয়েছে ভগবান এই কমপ্লেকশন প্রত্যেককে দিয়েছে আমরা চেষ্টা করব আমাদের যে গড গিফটেড কমপ্লেকশন সেই কমপ্লেকশনটাকে বজায় রেখে সেটাকে আরও ব্রাইট আরও পরিষ্কার আরও চকচকে করে তুলতে কখনোই যেটা আমি সবসময় অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক 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 ভিডিওতে যদি হোমমেড প্রোডাক্ট আপনারা ইউজ করেন একদম চোখ বন্ধ করে ভরসা করে ইউজ করেন তার রেজাল্ট কিন্তু এই রকম পাবেন আমার যা কমপ্লেকশন ছিল আগে তার থেকে কিন্তু আমার কমপ্লেকশনটা এখন অনেকটা বেড়েছে অনেকটা ভালো হয়েছে পরিষ্কার হয়েছে চকচকে হয়েছে দাগ মুক্ত হয়েছে না হলে একটা দিন ছিল যেখানে আমার মুখে ট্যান পরে যেত ভীষণ পরিমাণে ট্যান কারণ আমার খুব ব্যাড হ্যাবিট ছিল ছাতা নিয়ে রাস্তায় বের না বের না রোদের মধ্যে আমি হেঁটে চলে যাচ্ছি ছাতাও নিতাম না এরকম বাজে অভ্যিস আমার ছিল তার ফলে ভীষণ ট্যান পড়ে যেত ত্বকে এছাড়া পিম্পলসের প্রবলেমও ছিল ফাইন এর প্রবলেমও ছিল গালে এইখানে জানি না এখন আর দেখা যাবে কি না এই পোশান থেকে একটা ছোট্ট একটা এরকম ছোট্ট একটা স্পট কিন্তু আমার শুরু হয়ে গেছিলো অলরেডি কিন্তু আমি মানে তখন একদম কেমিক্যাল প্রোডাক্ট টোটালি স্টপ করে একদম হোমমেড প্রোডাক্টের ওপর ভরসা করেছি সেই দাগটা তো আর বাড়েনি বরং হোম মেড প্রোডাক্ট ইউজ করে করে ডাক দাগটা কিন্তু একদম প্লেন হয়ে গেছে সেই কারণে চট জলদি বন্ধুরা যখনই দেখবেন আমার আপনাদের স্কিনে কোনো প্রবলেম হচ্ছে বা স্কিনটা কোনো সমস্যা হতে চলেছে ইভেন এখন আপনার স্কিন খুব ভালো ইন ফিউচার কী হবে সেটা কেউ বলতে পারে না তাহলে এখন থেকেই তো শুরু করে দিন না হোম মেড প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার যাতে স্কিনে কোনো রকম ইন ফিউচারে প্রবলেমও না হয় স্কিনটা পরিষ্কার থাকে আজকে সেরকমই একটা স্কিন কেয়ার নিয়ে চলে এলাম অবশ্যই দুটি স্টেপে স্কিন কেয়ার করবো তাতে কিন্তু স্কিনটা একদম পরিষ্কার ঝকঝকে তকে হয়ে উঠবে তো চলুন ভিডিওর মেন পর্বেতেই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আরও ভিডিও আপনাদের প্রেজেন্ট করতে পারি আর ছোট বেল বাটনটা আছে অবশ্যই ওটা প্রেস করবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করে দেবেন প্রচুর 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 শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে মুখ ধুয়ে চলে এসেছি এবার বানাবো স্ক্রাবার এখানে আমি একদম মাইল্ড একটা স্ক্রাবার ইউজ করবো যাদের পিম্পলস আছে তারাও ইউজ করতে পারেন যাদের সেন্সিটিভ স্কিন তারা যাদের অয়েলি স্কিন যাদের ড্রাই স্কিন প্রত্যেকে ইউজ করতে পারেন কিন্তু ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন বারবার করে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা যে কোনো প্রোডাক্ট হোক সে বাড়ির প্রোডাক্ট হলেও কিন্তু নানা ধরনের প্রবলেম আসতে পারে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন যে প্রোডাক্টটা আপনার স্কিনের জন্য ঠিক কি ভুল তো এখানে আমি নিয়ে নিলাম দেড় চামচের মতন ওটস গুঁড়ো ওটস তো এখন আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে আমার মনে হয় তার মধ্যে আমি দিয়ে দিলাম কফি পাউডার একটা ছোট পাউচ প্যাকে যতটা কফি থাকে সেই কফি পাউডার দিয়ে মিশিয়ে গোলাপ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তাহলে আমার এখানে স্ক্রাবারটা তৈরি দেখুন এখানে কিন্তু আমি কোনো এদিক ওদিক এক্সট্রা কিচ্ছু দিই একদম প্লেন ওটস পাউডার কফি পাউডার গোলাপ জল ব্যাস এই দিয়ে স্ক্রাবার স্ক্রাবারটাকে দেখি অ্যাপ্লাই করছে অবশ্যই আপনার ডিরেকশানে ভালো করে মাসাজ করে নিতে হবে দু থেকে তিন মিনিট তার বেশি কিছু না দু মিনিট করলে আরও ভালো তো বন্ধুরা কফি কিন্তু আমাদের স্কিন একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দিয়ে দেয় এইটুকানি আমরা বলতেই পারি মানে কফিটা ইউজ করলে একটা চকচকে ফর্সা ব্যাপার চলে আসে অনেকে বলে কফি নাকি শ্যুট করে না কফি নাকি আরও কালো করে দেয় কিন্তু আমার সে ধারণা নয় কারণ আমি কফি ইউজ করে দুর্দান্ত উপকৃত হয়েছি আর আছে ওটস পাউডার ওটসও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো যে রোদে পুড়ে ডেড স্কিন সেলটা হয়ে যায় বা ডার্ক একটা স্পট হয়ে যায় সেটা কিন্তু চট করে স্কিন থেকে তুলে দেয় আর স্কিন একটা ঝকঝকে ফর্সা ব্যাপার কিন্তু চলে আসে তার সাথে ইউজ করছি অবশ্যই গোলাপ জল ভীষণ ভালো টোনার আর ত্বককে পরিষ্কার করে ময়শ্চারাইজড করে হাইড্রেট করে তো বন্ধুরা তো বন্ধুরা এরপর একটা আমি ময়শ্চারাইজার গ্লজি ক্রিম বানাবো তার জন্য নিলাম একটা বাটিতে গোলাপ জল এক চিমটে মতন কেশর নিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর দেখুন কি সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে প্রথমেই এখানে বেস হিসাবে দেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের পর এখানে অ্যাড করব হচ্ছে বাদাম তেল বাদাম তেল আমি এখানে একদম হাফ চামচের মতন অ্যাড করব তারপরে এখানে অ্যাড করব হচ্ছে এক চিমটির মতন কাস্তুরি হলুদ যদি কাস্তুরি হলুদ না থাকে স্কিপ করবেন কারণ এখানে কাস্তুরি হলুদই দিতে হবে আর এখানে দিলাম রোজমেরি এসেন্সিয়াল অয়েলের তিন থেকে চার ড্রপ তার বেশি কিন্তু না দিয়ে ভালো করে মিক্সড করতে হবে মিক্সিংটা খুব ভালো মিক্সড 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 দারুণভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে যে বন্ধুরা আপনারা মানে বুঝ বুঝতে পারছেন না যে কি দারুণ একটা এখানে আমি গ্লজি মানে স্কিন চকচকে ফসা করার ক্রিম বা ফেস সিরাম আমি এখানে বানিয়ে নিলাম বন্ধুরা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না দুর্দান্ত রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট তো বন্ধুরা এখানে একটা স্টোর করে নিলাম দেখুন একটা কাঁচের শিশিতে ফাঁকা কাঁচের শিশিতে স্টোর করে নিলাম তো চলুন এবার অ্যাপ্লাই করে দেখাই স্ক্রাবারটা করার পর অবশ্যই এটা আমার স্কিপ হয়ে গেছে টোনার যার যার কাছে যে টোনার আছে সেই টোনার ইউজ করুন যদি টোনার না থাকে নো প্রবলেম সেখানে আপনারা গোলাপ জল অ্যাড করতে পারেন যাদের গোলাপ জলে প্রবলেম আছে সেক্ষেত্রে আপনারা গ্রিন টি গ্রিন টি দিয়ে বা শশার জুস দিয়েও মুখে টোনার হিসাবে লাগাতে পারেন বা আলুর জুস দিয়ে নানারকম অপশান আমি কিন্তু বলে দিলাম এরপরে দেখুন ক্রিমটা আমি আপওয়ার ডিরেকশনে মাসাজ করব কিন্তু ক্রিমটা যতক্ষণ না স্কিনের সাথে পুরোপুরি অ্যাবসর্ড হয়ে যাচ্ছে দারুণভাবে আর একটা দেখবেন এটা মাখার পরে একটা এত সুন্দর গ্লো কি ভালো ভালো জিনিস আছে কি উপকরণ আছে এর মধ্যে কেসার আছে যা স্কিনকে চকচকে করে ফর্সা করে উজ্জ্বল করে ঝকঝকে করে তোলে এরপরে আছে গোলাপ জল গোলাপ জলের উপকারিতা তো আগেই বলেছি অ্যালোভেরা জেল তো ত্বকের জন্য অমৃত এরপরে আছে কাজ হলদি যা ত্বকে ব্রাইটনেস বাড়িয়ে তোলে রেজাল্ট আপনাদের সামনে দেখুন আর বাদাম তেল যে ইউজ করেছি তাতে তো ভিটামিন ই আছে দারুণ উপকারী দারুণ বন্ধুরা আমি কিন্তু বারবার রিকোয়েস্ট করছি প্লিজ এই ক্রিমটা আপনারা বাড়িতে বানান ইউজ করুন উপকৃত হন তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও বা আজকের স্কিন কেয়ার আপনাদের কেমন লাগলো তা আজকের মতন বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পেয়ালি চট করে এসে আবার হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিয়েই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা